लग तसं दिखत तर आम्ही लास्ट चूल काटसी 3 মাস আগে আর আজকে তোমার মনে হলো আমার হেয়ার কাটটা জোস আজকে আমার যেমন প্রথমবার মতো কিউট লাগছে আগে কোনদিন কিউট লাগেনি আচ্ছা তুই রাগ করতেছিস কেন আচ্ছা আচ্ছা সরি তোকে সব সময় কিউট লাগে যা এভরি টাইম তুই কিউট তো শুন ভালো হ্যাঁ ভাই তোমার জোয়া আসে নাই তো না আমি এত সহজ সরি করলা আচ্ছা ইদানিং ওই ব্যাগে টাকা পয়সা রাখিস না তাই না ভাই আমি তোমার আমি বলছি ভাই আমার ব্যাগে হাত দিবা না মেয়েদের ব্যাগে হাত দিতে হয় না 500 টাকা দে না একটা টাকাও তোমার আমি দিব না এক পয়সাও দিব না তোমার আমি লোন শোধ করে দেব তো তুমি এই জীবনে কতবার লোন নিছো আমার কাছে কোনো হিসাব আছে হিসাব কেন থাকবে না অবশ্যই আমি হিসাব রাখি আমি তো হিসাব রাখার মতোই ছেলে আমি হিসাবই ছেলে দেখ ওই যে ধর গত মাসে 700 তার আগের মাসে নিলাম 300 50 টাকা নিছিল ওই দিন 50 মনে আছে আমি 5000 টাকা মেরে খাই না দাঁড়া 350 তাহলে 700 350 1050 500 টাকা নিলে 1550 ঠিক আছে সুদের সর থেকে 1550 টাকা আমি দিয়ে দিলাম যা টাকা মেরে খাবো না যে টাকাটা ছিল আগের 1050 ওই টাকা আমি ফেরত দাও ওটা দেওয়ার পর আমি চিন্তা ভাবনা করে দেখবো যে তোমার আবার লোন দেওয়া যায় নাকি যায় চিন্তা ভাবনা করে দেখবো না আমি চিন্তা ভাবনা করে দেখবো তোর কাছ থেকে লোন নিবো নাকি নিবো না আচ্ছা নিস না ওই যে তোমার আগে যে টাকা দিছিলাম ওটা তোমার ফেরত দিলাম না তোমার আমি দান করলাম এখনো নিও না আর আগেরটা দাও লাগবে না তোমার দান করছো তুমি আমার না সি 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 কি বিচ্ছিরি কি বাজে কি বিচ্ছিরি চুল ছি কার তোর তোর চুলগুলো দেখছস পার্লারে কি হেয়ার ট্রিটমেন্ট করানো লাগবে বুঝছিস একদম ঘোড়ার লেজের মতো চুল লাগতেছে রংটা দেখ এই লেন্থটা দেখ কি সি সি চেহারাটা দেখছিস আনা সোনা দ্বারা তোর চেহারাটা একবার দেখিস তো কিরকম পেতে মতো লাগে শাকচুর নিয়ে গেছে কিন্তু শাকচুর কেমন থাকে না তোর টাই নেই টাকা দেই নেই দেখাম তো বক্স দিবে টিফিনের টাকা থেকে একটু বাঁচিয়ে ও বেচারে জমাই আর তুই সেখান থেকে চুরি করিস ব্যাগের থেকে কিন্তু এটা তো তোমার জমানো টাকা থেকে দাও আমি তো জমিয়ে রাখি একটু একটু করে তোর জন্য তুই কবে বুঝতে পারবি বলতো হ্যাঁ এই সবার যে কষ্টটা তুই কবে বুঝবি কবে সংসারে হাল ধরবি ভাইয়ের সাথে মা আমার তো টাকাটা এই জন্যই দরকার এই জন্য চাইছে কি করবি এই জন্য এটা কি দরকার আমার যে বিজনেসটা হবে অর্গানিক ফুড সেটা তো আমি ওই অনেক অর্ডার পাইছি সেটা আমি কিনে হোম ডেলিভারি করলে অনেক প্রফিট আনতে পারবো বুঝছো তাহলে তোমাকে সুন্দর একটা শাড়ি কিনে দেবো এটা তো আমি কবে থেকে শুনছি কোনো উন্নতি তো দেখছি না ব্যবসা আর সব হবে ইনশাল্লাহ তুমি খালি দোয়া করো আমি সব করে দেখাবো তোমাকে আর তুলি তোর একটা সারপ্রাইজ গিফট আছে বিশাল আমার কোনো গিফট লাগবে না আগে তুমি তোমার ব্যবসা দাঁড়া করো ঠিক আছে ব্যবসা দাঁড়া করো ঠিক আছে মা কিনো থ্যাংক ইউ এই যে পেতনি কালকে আমি তুলিকে স্কুল থেকে নিয়ে আসার পরে তুমি যখন ঘুম থেকে দুপুরে উঠবে তখন আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পার্লারে যাবে হেয়ার ট্রিটমেন্টটা করাবে ফেশিয়ালটা করাবে ভাবতেও ঘৃণা লাগে লজ্জা লাগে চা দেখ কত সুন্দর তোর ভাই তুই বল ভাই এত যাবে তোর আগে বলে না দেখতে কি দেখতে পারছিস না তোর দেখো না কত করছ না ভাবি ভাবি কি এদিকে শোন না আসিন তুমি নতুন বউ রোজই তোমার দিয়ে আলাদা আলাদা করে দেখার কি আছে ঘুরা পেতে সবসময় উত্তর স্ট্রেট কথা বলতে পারো না একটু তোমার চুল চেহারা ব্যবহার সবকিছু হইলো মাশাআল্লাহ এ প্লাস সবকিছু ঠিকঠাক পারফেক্ট একটাই সমস্যা সেটা হলো তুমি আইসা কারণ ওটার সাথে তো আর চুল চেহারার কোনো সম্পর্ক নাই আছে ঠিক আছে খুশি
খুব একটা চিন্তা করতে হবে না, আমি এটা পার্সোনালি দেখবো যে তো যেন যত দ্রুত সম্ভব আপনার পাওনা মিটিয়ে দেওয়া যায়। I'm sorry. আবার দেখা হবে। We'll miss you. যোগাযোগ রাখবেন। হাতের লেখা তো বানিয়েছিস কাগের ঠ্যাং বকের ঠ্যাং, দেখবো কিরকম একশোতে একশো পাস। আচ্ছা তোর চাচা কই? মনে হয় ঘরে হবে। একটু গিয়ে ডাকতো যা। বললো যে মাস শেষে একবারে দিব, যা তাড়াতাড়ি নিয়ে আসো। পরীক্ষা হয়েছে কেমন? খুব ভালো। খুব ভালো, আমি জানি ও সোনামণির পরীক্ষা খুব ভালো হবে। মা এই যে আপনার চাটা দাও। বৌমা খুলির কি অফিসে চলে গেছে? গেছে। আর রুমা ঘুম থেকে উঠেছে? রুমা উঠেনি এখনো। কি বলো, এত বেলা হয়ে গেছে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে?
মা ওর তো বোধ হয় সামনে পরীক্ষা, ও রাত জেগে পড়ছে, তো রাত জেগে পড়লে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হবে না? সবই বুঝি বৌমা, ফোন নিয়ে সারা রাত পড়ে থাকে। বন্ধুদের সাথে ওই পড়াশোনা নিয়ে একটু কথা বলি, গল্পসল্প করে, আর এই সময় ওরা ফোনে কথা বলতে একটু পছন্দ করে। বৌমা আমাকে বুঝতেও না, আমি সবই বুঝি, পেটে ধরেছি না, কি করব, আমার হয়তো যত জ্বালা। আর তোমার শ্বশুর স্বার্থপরের মতো আমাকে বিপদে ফেলে আগে চলে গেল। তোর কি রান্না শেষ? না মা, মাত্র বসিয়েছি। আমি অবশ্য বলে দিয়েছি যে তুলির পরীক্ষা শেষ হলে তারপরে আসতে। শোনো, তুমি তোমার আমার ছেলে মেয়েদের কিছু বলো না, যা বলার আমি বলবো। আচ্ছা ঠিক আছে মা। আর শেফালি খালা আপনার আপন বউ, উনি চাইলে তো যে কোনো সময় আসতে পারে। আপন যখন পর হয় বৌমা, তখন শত্রুর চেয়েও খারাপ হয়। মা আপনাকে আর কিছু লাগবে? আর কিছু লাগবে না বৌমা, তাহলে আমি একটু রান্না করি। আচ্ছা যাও, রুমাকে ডেকে নিলে ভালো তো না? ডাকবো, একটু একটু পরে ডাকবো। ঠিক আছে, ঠিক আছে মা। দাদু চা খাবে? চা কিছু খেয়েছ? যে ভাড়াতে যাই সেই ভাড়া দিয়ে যেতে তো ন্যায্য ভাড়া, আজকে 10 টাকা বেশি দিতে হবে কেন? তুই তো পাকিস্তান বলে কথা বলছিস, এখনকার যেটা ন্যায্য ভাড়া সেটাই পাড়া হবে। কি বলে তুই? ভাড়া দাঁত ফেলে দেবো আমি। কেন আমি আমার টাকা নেবো? কেন ন্যায্য ভাড়া? আরে কে কেন এটা ন্যায্য ভাড়া? না আমার পেয়ে তুমি করেন আর টাকা এই টাকা নিয়ে। আরে ভাইয়া তুমি তো তাড়াতাড়ি কেন, তোর কোনো সমস্যা আছে? না মানে তুমি আমার সময় ফিরলে তাই জিজ্ঞেস করলাম আর কি। আমার বাড়িতে আমি কখন ফিরবো না ফিরবো সেটা আমার ব্যাপার, তোর কাছে কি আমার কৈফত দিতে হবে নাকি? না মানে তোমাকে তো আমার সময় বাসায় দেখি না তাই জিজ্ঞেস করছি। শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আমি যে সুতার ভাই দোকানে যাচ্ছিলাম, ভাবি বললো রান্নার তেল শেষ, তো এটা আনতে যাচ্ছিলাম আর কি। ভাইয়া ওই সুতার ভাইয়ের দোকানে কিছু টাকা বাকি, তো ভাবির কাছে টাকা চাইলাম, ভাবি বললো টাকা তোমার কাছে নিয়ে নিতে। আরে না না, তোর ভাবি দেখে নিয়ে। ভাইয়া ওই টাকা পয়সা বাকি, প্লাস কিছু কিনতে গেলে সুলতান ভাই যা তা কথা শোনাবে। কত টাকা? 3000 টাকা। আপনারা তো চাকরি বাকরি করেন, আমি তো চাকরি টাকরি করি না। তো এই যে বাড়িটা দেখছেন না, মানে আমার ইনকামের জায়গা তো এই একটাই। হ্যাঁ আমি আপনার কথা ঠিক বুঝলাম না। না না শোনেন, আমি বাড়িওয়ালা হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে, দায়িত্ব আছে না যে কোন ভাড়াটি কখন কেমন থাকে কোন অবস্থায় থাকে খোঁজ খবরটা নেওয়া, এই জন্য বলো আর কি। ভালো মন্দ দুটো একসাথে দেখবেন কেমন করে, হয় ভালো দেখতে হবে না হলে খারাপ দেখতে হবে। আরে এটা তো কথার কথা কইলাম, ধরেন আপনি অসুখ বিসুখ হইলো, চাকরি বাকরি চলে গেলো, ভাড়াটা যদি দিতে না পারেন তাহলে আমার অসুবিধা হলো না, আমার লস হলো না?
আমি মানে আপনার লস কেন হবে? আমি যদি ভাড়া না দিতে পারি আপনি অন্য ভাড়াটিয়ে তুলবেন বাড়িতে? ভাই বিষয়টা যদি এত সহজ হইত তাহলে তো হইতই। শুনেন, ছয় মাসের ভাড়া না দিয়েও চলে গেছে, এরকম ঘটনাও এই বাড়িতে আছে। আপনার কথা শেষ হয়েছে? আরেকটু বাকি আছে। সবাইকে জানিয়ে দিছি, আপনাদের জানাই গেলাম, এই মাস থেকে 5,000 টাকা ভাড়া বাড়াই দিছি। আসি, আসসালামু আলাইকুম। রান্নার তেল শেষ, একটু 1 লিটার তেল দেন তো। সুলতান ভাই, আমি কিন্তু তেলের জন্য কান্নাকাটি করতেছিলাম না, তেল দরকার তেল দেন। ভাই আপনি শুধু মুশকিল করতেছি। এই গ্যাসে তেল দে তো ভাই। আনছি আনছি, এই যে আগের 3,000 টাকা। খাতা লিখে রাখেন, ভাড়া থাকি তো পালা যাচ্ছি না, সময় মতো দিয়ে দিব। ভাই আমরা তেল দিয়ে ব্যবসা, ভাই আমরা ছুঁড়ে ঘরে আসছে। ভাই আপনারা আজকে আসেন কালকে চলে যাবেন, তখন আমাদের কি অবস্থা হবে? ভাই ভাই এলাকায় ভাড়া থাকি কিন্তু কারো টাকা মায়েরা কিন্তু খাই না। সালাম। এটা কি চশমা? এটার কি পাওয়ার আছে? জি আছে। এটা তো কানে আছিল, চোখে এই জায়গায় আছিল না? জি। আল্লাহর দেওয়া দুইটা নয়ন, আবার দুইটা পয়সা দিয়ে কিনছো। জলাজন্ত একজন মানুষ তোমার সামনে দিয়ে আইডা যাবে লাগছে, দেশা দিয়ে গুতা দিয়ে ধাক্কা দিয়ে দুই ফালে দিয়ে আইডা যাবে লাগছে। আঙ্কেল আসলে মোবাইলে ছিলাম তো খেয়াল করতে পারি নাই। আরে এইটাই তো খাইলো যুব সমাজের রে, বুঝো নাই? হ্যাঁ এই মোবাইল তোমার মতো বয়সের মানুষের সর্বনাশের কারণ একটাই, খাইতে যাও এই দিয়ে, বাথরুমে যাও এই দিয়ে, ঘুমাইতে যাও এই দিয়ে। হ্যাঁ এটা ছাড়ো, এই ধ্বংসের পথে থেকে বাইরে আহ। আসলে ইন্টারনেট তো ভালো এবং খারাপ দুইটা দিকই আছে। তোমার কাছ থেকে তো এই জ্ঞান আমি শুনতে চাই নাই, এটা ধ্বংস করে দেয়। তোমার মতো বয়সের গুলো আমাদের ধ্বংস করে দেয়। কাজে এটা ছাড়ো, এটা ছাইরা রাস্তায় আলো, ভালো কিছু করো। শোনো ভাই, সংসার কতকাল খেবে? নিজের সরকারি তেল দাও, নিজের রোজি রোজগার কইরে তারপর দেখো যে দুনিয়া কি মন। আসলে নিজের রোজগার করার জন্য যে ই কমার্সের ব্যবসার কাজে কিন্তু মোবাইল ইউজ করতেছিলাম। ই কমার্স আর ফ্রি কমার্স এগুলো ফেলাও মিয়া, এই ফেসবুকে ধ্বংস করে বাড়াইলো দুনিয়া। তোমার মতো বয়সের পোলাপান 6 থেকে 10, 10 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত। আসলে আঙ্কেল যে অর্গানিক ফুড নামে আমি একটা পেজ করতেছি, ধরেন আপনার ফলমূল শাকসবজি তরি তরকারি ঘরে বসে হোম ডেলিভারি দিতে পারবে, এরকম একটা বিজনেস দাঁড়া। আমি ঘরে বসেছিলাম, ঘরে এনে দিয়ে দেবো। এর লেগেই তো গত ঈদে এই ফেসবুকে মানে দেখিয়া একটা শার্টের অর্ডার দিছিলাম, শার্টটা তাই না দিয়ে গেল। ঈদের দিন পিনবার গেছি বুতাম থেকে, 5টা দেখি 3টা, 2টা বুতাম নাই। এটা ভালো দিক কোন থেকে দিল, তাই খারাপই তো। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আগে সব এই হনা জি খারাপই লাগে, আমি তোমার বয়সে বকা শোনাও জি, যে না ছিলাম না কারণ তোমার মতো আমার একটা বাগনি আছে বাসায়, 24 ঘন্টা আঙুল দিয়ে গুতাইতে থাকে। হ্যাঁ ওই যে আমার জ্ঞান দিলে, যেটার মধ্যে ভালো দিক আছে খারাপ দিক আছে, এটার মধ্যে খারাপ দিকই বেশি আছে। যাও ভালো থাক।